বাঙালির মিষ্টির মধ্যে পান্তুয়াটা কিন্তু খুবই জনপ্রিয় একটা মিষ্টি তো বন্ধুরা আমরা সাধারণত দেখি যে পান্তুয়াটা ছানা দিয়েই তৈরি হয় তো বন্ধুরা গায়ে দুধ দিয়ে যে পান্তুয়াটা তৈরি হয় সেটা কি আপনারা জানেন বা করেছেন কোনো দিন যদি না করে থাকেন তাহলে আমার এই রেসিপিটা আপনারা একবার হলেও ফলো করুন দেখুন কতটা সহজে এই পান্তুয়াগুলো বাড়িতে তৈরি করে নিতে পারবেন কোনো ঝামেলা নেই ছানা কাটানোর ঝামেলা নেই বাড়িতে যে সমস্ত উপকরণগুলো আমাদের থাকে সেইগুলো দিয়েই কিন্তু এই পান্তুয়াটা খুব সহজে তৈরি করে নেওয়া যায় তো বন্ধুরা আমি মিনাল মিষ্টির কারিগর আর আপনারা দেখছেন বেঙ্গল সুইট চ্যানেল আর আজকে আমাদের রেসিপি গাই দুধ দুধ বা লিকুইড দিয়ে পানতোয়া তৈরি করা তাহলে সবার প্রথমে লিকুইড দুধের পানতোয়া বানানোর জন্য এখানে আমি একটা কড়া নিয়েছি কড়াতে আমি অল্প পরিমাণে একটু জল দিয়েছি জলটা যখনই গরম হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো পাঁচশো গ্রাম লিকুইড ফুল ক্রিম জাত দুধ বা আপনারা দেশি গরুর দুধও নিতে পারেন এইভাবে দুধটাকে দিয়ে পাঁচ থেকে দশ মিনিট এভাবে যদি হালকা আছে আস্তে আস্তে দুধটাকে ফোডাক্ট দেখবেন এরকম গাঢ় গাঢ় হয়ে গেছে এখানে সাধারণত দুশো এম এর মতো হয়ে গেলেই কিন্তু এটা গ্যাসটাকে অফ করে দেবেন আর এরকম চাটু করে দেখবেন যে এতটা গাঢ় হয়েছে এরকম চাটুর গায়ে ছানার মতো লেগে যাচ্ছে তখনই জানবেন যে এখানে দুধটা পান্তুয়া তৈরির জন্য পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এবার এটিকে নামিয়ে দিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন বা দু ঘন্টা ফাঁকে রেখে দিলেও কিন্তু এই দুধটা ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলেই আমরা পান্তুয়া তৈরির কাজে কিন্তু এটা লাগাবো তো বন্ধুরা তার আগে এখানে আমি চিনির রসটা তৈরি করে নেব তো এখানে আমি দেখুন তিনশো গ্রামের মতো চিনি দিচ্ছি তিনশো থেকে চারশো গ্রামের মতো আর যতটাই চিনি নেবেন ততটাই জল তো এখানে যদি এক বাটি চিনি নেন এক বাটি জল দেবেন দেড় বাটি চিনি নিলে দেড় বাটি জল নেবেন নিয়ে চিনিটাকে খুব সুন্দরভাবে ভালো করে গলিয়ে নিতে হবে আর চিনি রসটা একবার ফুটে গেলে সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটিকে অফ করে দিতে হবে আর এখানে ফোটানোর কোনো দরকার নেই একবার হাতে করে দেখে নেব যে রসটা কতটা পাতলা আছে হাত দিলেই দেখবেন এরকম হালকা একটা স্লিপ মারছি তখনই জানবেন যে এখানে রসটা এখানে পারফেক্ট রেডি হয়ে গেছে রসটাকে আমি নামিয়ে দিয়ে এবার আমি পান্তুয়ার যে খামিটা হয় সেটা আমি রেডি করে নেব এখানে আমি দু চাটুর মতো ময়দা নিয়েছি দু চাটু মানে সাধারণত দুশো গ্রাম এখানে হবে এবারে এতে মধ্যিখানে একটু গ্যাপ করে নিয়েছি এতে আমি দিয়ে দেবো দশ টাকা দামি একটা গুঁড়ো দুধের প্যাকেট আমল দুধ আপনারা চাইলে যে কোনো গুঁড়ো দুধ এখানে ব্যবহার করতে পারবেন কোনো অসুবিধা নেই এবারে আমি এতে দিয়ে দেব দু চামচের মতো গাওয়া ঘি এখানে দু চামচ মানে একটু বড়ো সাইজের চামচ নেবেন নিয়ে গাওয়া কি দু চামচ দিয়ে দিলাম এবারে এতে আমি দিয়ে দেব দু চামচ চিনির রসটা যে আমি তৈরি করে রেখেছি চিনি দিলে ডাইরেক্ট এখন গোলবে না তাই এখানে আমি দু চামচ চিনির রসটাকে দিয়ে দিলাম দিয়ে এই শুকনো উপকরণ দিয়ে এই ময়দার এটাকে ভালো করে একবার মেখে নেব এবারে ভালো করে মেখে নেওয়ার পর এতে সব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট বা খাবার সোডা আপনারা চাইলে এখানে বেকিং সোডাও কিন্তু ইউজ করতে পারেন এবারে এখানে কতটা দিতে হবে সেটা একবার ভালো করে পরিমাপটা দেখে নেওয়া অবশ্যই জরুরি এখানে একটা ছোটো চামচের আমি এক চামচ নিয়েছি এক চামচ নিয়ে এটাকে দু ভাগ করছি দু ভাগ করে এর এক ভাগ আমি দিয়ে দেবো তাহলে এখানে হাফ চামচ আমি ছোট চামচের দিলাম আর বড় চামচ যদি হয় তাহলে এখানে পাঁচ ভাগের এক ভাগ দেবেন ছোট চামচ হলে হাফ দেবেন বড় চামচ হলে পাঁচ ভাগের এক ভাগ দেবেন এই মাপটা কিন্তু আপনারা রাখবেন আর এইভাবে সুন্দরভাবে মাখিয়ে নেওয়ার পর হাতে করে মুঠো করে দেখবেন যখন দেখবেন মুঠো হয়ে যাচ্ছে তাহলে মাখাটা খুব সুন্দর হয়েছে এবার এখানে যে দুধটাকে আমি ঘন করে রেখেছিলাম সেটা আমি ফ্রিজে রেখেছিলাম এক ঘন্টা আধ ঘন্টার মতো রেখেছিলাম তারপরে এটা গাঢ় হয়ে গেছে খুব সুন্দরভাবে এবার আমি এই ময়দার সাথে আস্তে আস্তে অল্প অল্প করে দেবো আর ময়দাটাকে মাখবো পান তো বন্ধুরা এখানে আরেকটা প্রসেস হতে পারে আপনারা যদি ময়দাটা অল্প করে দেন দিয়ে এটা দিয়ে মাখার পরও ময়দাটা আপনারা খাইয়ে খাইয়ে মাখতে পারেন তো এখানে আমি দেখলাম যে সাধারণত দুশো গ্রাম এখানে ময়দা লেগে যায় সেই জন্য আমি এখানে দুশো গ্রাম ময়দাটাই দিলাম আর এখানে পাঁচশো গ্রাম দুধের জন্য দুশো গ্রাম ময়দাটা কিন্তু ব্যবহার করা যায় এবারে এটিকে ভালো করে মেখে নিতে হবে অল্প অল্প করে দুধটা দিয়ে আমি মেখে নিলাম আর এটিকে একটু নরম করেই মাখতে হবে খুব বেশি শক্ত করে ফেললে হবে না শক্ত করে ফেললে কি হবে যে পাকানোর সময় ফেটে যাবে আর রসে তেলে যখন ভাজবেন তখনও কিন্তু ফেটে যেতে পারে দেখুন একটু নরম করে আমি মেখে নিয়েছি এবার এখানে দেখুন যে দুধ যদি এখানে কম হয়ে যায় একটু বা একটু শক্ত মনে হয় সেক্ষেত্রে আপনারা যদি ফোটানো দুধ থাকে দিতে পারেন অথবা অল্প পরিমাণে একটু জল দিয়ে আর একটু নরম করে নেবেন দেখুন এখানে আমি অনেকটাই কিন্তু নরম করে মেখে নিয়েছি আপনারা এটিকে চাইলে পনেরো মিনিট রেস্টে রাখতে পারেন বা না রেস্টে রাখলেও কোনো অসুবিধা নেই আমি এখানে রেস্টে রাখবো না আমি সঙ্গে সঙ্গে এটাকে করে নেব কোনো অসুবিধা নেই একটু নরম করে করে নিয়েছি দিয়ে হাতে করে একটু তেল নিলাম বা ঘি মাখা যায় হাতে এবারে হাতে তেল বা ঘি একটু নিয়ে ভালো করে এটিকে একটু পালিশ করে নিলাম পালিশ করে নেওয়ার পর এর থেকে আমি লেচিগুলো কেটে নেব তো এখানে ছানার বলগুলো যে আমি কাটছি দেখুন এখানে একটু মিডিয়াম সাইজের কেটে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের মতো বড় সাইজ বা ছোট সাইজ করে নিতে পারে এবারে পিসগুলো তৈরি করে নেওয়ার পর এগুলোকে একটু ভালো করে টাইম নিয়ে পাকিয়ে নিতে হবে তো আমি একটা একটা করে পাকিয়ে দেখিয়ে দিচ্ছি আর যখন পাকাবেন তখন কিন্তু দেখবেন যে এর গায়ে কোনোরকম কোনো দাগ যেন না থাকে তাহলে কিন্তু ওই দাগটা বা চিরফাটটা থেকে গেলেই কিন্তু তেলে দেবার সঙ্গে সঙ্গে ফেটে যাবে তো ধরো এগুলো একটু মাথায় রাখবেন ছোট ছোট জিনিসগুলো দিয়ে আমি সবগুলো কিন্তু এই রকম প্রসেসে পাকিয়ে নেব পাকিয়ে নিয়ে আমি কিন্তু যখন তেলে ছাড়বো তার আগেও আরেকবার আমি পাকিয়ে নেবো তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে এটা একটু টাইম লাগে পাকাতে তাহলে এগুলো সমস্ত পাকিয়ে নেবার পর এবার আমি একটা তেল নিয়েছি তেল সাদা তেল কড়াতে আমি গরম করতে দিয়েছি আর এতে দেখবেন একদম লো টেম্পারেচারের তেলে কিন্তু এগুলোকে ছাড়তে হবে খুব হাই টেম্পারেচারের তেলে ছাড়লে হবে না গ্যাসের টেম্পারেচারটাকে লো টু মিডিয়াম রাখবেন আর এইভাবে পান্তগুলোকে হালকাভাবে ছেড়ে দেবেন সেটা দেখবেন অটোমেটিক যখন নিজের থেকে ওপর দিকে ভেসে উঠবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবেন দিয়ে হাতে করে একবার টিপে দেখবেন যদি খুব নরম থাকে তাহলে কিন্তু আর একটু বেশি করে বাড়িয়ে রাখবেন তিরিশ সেকেন্ডের জন্য তারপরে একদম লো টু মিডিয়ামভাবে রেখে একদম সাত থেকে আট মিনিট টাইম লাগতে পারে বা পাঁচ মিনিটও লাগতে পারে এভাবে হালকা মিডিয়াম আছে আস্তে আস্তে পান্তগুলোকে ভেজে নিতে হবে যেমন যে কোনো আমি এর আগেও অনেক পান্তোয়া রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করেছি সেই পান্তোয়া রেসিপিও যেমন আমি ভেজেছিলাম পান্তোয়াগুলো সেরকম তো বন্ধুরা এখানে গোল্ডেন ব্রাউন কালারটা যখনই এসে যাবে তখনই কিন্তু রসের মধ্যে পান্তোয়াগুলোকে আমি ছেঁকে ছেঁকে দিয়ে দেবো গরম রস থাকতে হবে কিন্তু ঠান্ডা হয়ে গেলে হবে না রসটা যেন গরম থাকে তো এইভাবে আমি আস্তে আস্তে ছেঁকে ছেঁকে তেলটা ঝরিয়ে ঝরিয়ে গোল্ডেন ব্রাউন কালার হয়েছে দেখুন এর থেকে বেশি কালো করবে না তাহলে কিন্তু কালো জাম হয়ে যাবে পান্তোয়া যেহেতু করছি একটু একটু রঙটা যেন লাল থাকে তো বন্ধুরা এইভাবে রসের মধ্যে দিলাম দেওয়ার পর একবার ডুবিয়ে দিলাম এবার বাকি যে পান্তাগুলো আছে আমি আর ভেজে নেব দুবার আমি ভাজলাম তো এবারে আমি সবগুলো রসে দিয়ে দিলাম রসে দেওয়ার পর হাতে নিয়ে দেখছি যে এখানে শক্ত আছে মানে এই এই পান্তাটাকে একবার গরম করতেই হয় ছানার পান্তুয়া হলে কিন্তু গরম করতে লাগে না তো বন্ধুরা এইগুলোকে একবার ভালো করে আমি তিন থেকে চার মিনিট লাগতে পারে ফোটানোর সময় তো ফুট যখন আপনারা এক থেকে দেড় মিনিট ফুটিয়ে নেবেন তখন একবার হাতে করে দেখবেন যদি দেখেন যে খুব নরম হয়ে যাচ্ছে তখন কিন্তু আর ফোটাবেন না যদি দেখেন যে শক্ত আছে তখন কিন্তু একটু বেশি করে ফুটিয়ে নেবেন এটা ডিপেন্ড করছে আপনারা হাতে করে দিলেই কিন্তু আপনারা হাত দিলেই বুঝতে পেরে যাবেন যে পান্তাটা কতটা ফুট খেতে চাইছে তো এখানে আমি সাধারণত তিন মিনিট ফুটিয়েছি ওই দু থেকে তিন মিনিটের মধ্যে আমার হয়ে গেছে দিয়ে আমি এই গরম অবস্থায় এটিকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পরের দিন সকালবেলায় দেখুন পান্তাটা আমি তুলেছি কত ভাবে কিন্তু রসটা নিয়ে নিয়েছে একদম পারফেক্ট সাইজ হয়েছে আর দেখতেও কিন্তু মনে হচ্ছে যেন ছানার পান্তোয়ার মতো কিন্তু এগুলো কিন্তু ছানার পান্তোয়া নয় সেইভাবে কোয়ালিটিটাই আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম এগুলো যদি আপনারা সহজে বাড়িতে তৈরি করতে চান তাহলে ভিডিওটা ভালো করে দেখে তারপর তৈরি করবেন তো বন্ধুরা দেখুন একটা পান্ত আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যেটা আপনারা ভাবতেই পারবে না যে এটা ছানার পান্তুয়া না এটা গায়ে দুধের পান্তুয়া এটা ধরার কোনো ক্ষমতাই নেই কারণ এই পান্তটাকে আমি এমনভাবে তৈরি করেছি যেটা কখনোই আপনারা এই রেসিপিটা এখনও পর্যন্ত দেখেননি তো বন্ধুরা দেখুন এর ভেতরে এত সুন্দরভাবে ভেতরটা ভাজা হয়েছে একটু ভেতরটা কিন্তু শক্ত নেই অনেক আর রেসিপি দেখেছি আমি যে ভেতরে কিন্তু আঁটি হয়ে যায় সেগুলো কিন্তু খেতে ভালো লাগে তো এই ফর্মুলাগুলো আর এই রেসিপির যে সমস্ত আমি বিবরণগুলো দিয়ে রেখেছি এগুলো মেনে চললেই আপনাদের পান তো একদম পারফেক্ট হবেই হবে কোনো অসুবিধা হবে না দেখুন কত সুন্দরভাবে ভেতরটা নরম হয়েছে তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে যারা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশের আইকনটা ক্লিক করে দিয়ে যাবেন দেখা হবে আবার অন্য কোনো মিষ্টি রেসিপি নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার